আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। রাস্তা গিয়ে আমাদের গ্রাম দিয়ে উঠে গিয়ে গর্ব লোক এই রাস্তা ছিল না, এখন তো রাস্তা পাকা রাস্তা, কেশিয়াড়ি ওদিক থেকে কি বলে তোমার ওই সাঁকড়াইল ওদিক দিয়ে গিয়ে ওই রাস্তা গেছে। চক্রবর্তী বন্দে ভারত, বিজেপি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির তরফে একটু আমরা আর নয় অন্যায় যে অভিযান শুরু করছি পশ্চিমবাংলায় নারী নির্যাতন, এখানে দুর্নীতি, রাজনৈতিক হিংসা, এই অন্যায় থেকে বাংলাকে মুক্তি দেওয়ার জন্য আমরা একটা অভিযান শুরু করছি আর নয় অন্যায়, ডোর টু ডোর যাওয়া, মানুষকে একটা লিফলেট দেবো, যেখানে এই সরকারের উপরে একটা চার্জশিট রেখেছি আমরা, কেন্দ্র সরকারের যে উপলব্ধি, যে সাফল্য সেটাও মানুষকে জানাবো, যে কেন্দ্র সরকার সাধারণ মানুষের জন্য কত রকম প্রকল্প করেছেন কিন্তু এই সরকারের জন্য তারা সুবিধা পাচ্ছেন না, এ সমস্ত লোকের সঙ্গে কথা বলবো, তার উদ্বোধন করবো আমি এক রাত থেকে আজকে। এছাড়া এখানে চা চক্র আছে আর রামনগরে আমাদের জনসভা আছে। শুভেন্দুবাবুর অবস্থানটা এখন কোন জায়গাতে সেটা উনিই বলতে পারেন, আমার জানা নেই, আমার অবস্থান তো এখন এই হোটেলেই আছে। দেখুন ওখানে রাস্তার ধারে পিডব্লিউডি জায়গায় বহু বছর ধরে মানুষগুলি ঘর করে আছেন, হঠাৎ আগুন লেগে 10টা পরিবারের সর্বস্ব জ্বলে গেছে। আমাদের লোকেরা গেছেন, কি সহায়তা করেছেন, অন্যান্যরাও করছেন, এখন ওই জায়গার মধ্যে তো আর নতুন করে ঘর বাড়ি বানিয়ে থাকা আইনিভাবে সম্ভব নয়, যেন সব সুবিধা ওনারা পাবেন না। সাধারণ মানুষের এগরার যে বাজার কমিটি আছে তারাও গেছেন, সুবিধা দেওয়ার চেষ্টা করছেন, খাবার দাবার বাকিরাও দিচ্ছেন, যাতে মানুষগুলো ওখানে একটু সুস্থভাবে থাকতে পারে। এই শীতের সময় সর্বস্ব চলে যাওয়া খুবই কষ্টকর, তো সেই সমস্ত সহযোগিতা আমাদের পার্টির লোকেরা করছে। আমরা ক্ষমতা এলে এ ধরনের মানুষের একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা দেখি। বিজেপি কাউকে ভয় দেখায় না, কাউকে ভয় পায়ও না। উনি পুলিশ দিয়ে এত ভয় দেখিয়েছেন, গুন্ডা দিয়ে ভয় দেখিয়েছেন, কেসের ভয় দেখিয়েছেন, ভয় পেয়েছেন। গ্রামেগঞ্জে আজকে হাজার হাজার লোক বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এগরার মতো যেখানে আমাদের কোনো সংগঠন ছিল না সেখানে আমাকে 1,10,000 লোক ভোট দিয়েছেন, তারা বিজেপিকে চাইছেন। আর এই যে টিএমসির যে স্বৈরাচারী সরকার চলছে, এত দুর্নীতি হিংসা চলছে, এটা বাংলার মানুষ চান না, তারা পরিবর্তন চাইছেন, সেজন্য বিকল্প হিসাবে বিজেপি তাদের সামনে এসে গেছে, মানুষ তাকে স্বীকার করেছেন। দিদিমণি এখন এটাকে ভয় পাচ্ছেন যে জনজাগরণ হচ্ছে তার বিরুদ্ধে, সেটাই আসল ভয়ের কারণ, আর সেই জাগরণটা ওদের পার্টির মধ্যেও শুরু হয়ে গেছে। অক্সিজেন তো লোকে আমাদেরকে ইলেকশন দিয়েছে, কাঁথিতে 6 লাখ ভোট পেয়েছি আমরা, এই বিধানসভায় 1 লাখের বেশি ভোট পেয়েছি, ওখানেও 5,35,000 ভোট পেয়েছি, তমলুকে লোক সংকেত দিয়েছেন বারবার। পঞ্চায়েত ইলেকশনে আমাদেরকে নমিনেশন করতে দেওয়া হয় না, মারপিট করা হয়েছে, নাহলে তখনও বুঝিয়ে দিতেন লোকে, তো পরিবর্তন আসন্ন হয়ে গেছিলো, এখন টিএমসির ভিতর থেকেই পরিবর্তন হচ্ছে। এরা মানুষ ঠিক আছে, তারা পরিবর্তন চাইছেন, তারা আমাদের সঙ্গে আছেন, লোকে কথাবার্তা জয়শ্রীরাম আওয়াজটা বেড়েই যাচ্ছে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।